আজকের সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাইডেনের নৈশ অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মোদী ইউনুস বৈঠক হবে কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স দেড় মাসের বেশি হয়ে গেছে এই সময়ে তারা কেমন কাজ করছে এটা নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে কথা বলেছি এবং আমার মনে হয় কেন যেন আমার কথাগুলি নিয়ে মাঝে মাঝে কেউ দুঃখিত হয়েছেন কেউ বিরক্ত হয়েছেন আবার কেউ বলেছেন না ঠিকই বলেছি কিন্তু আমার তারপরেও মনে হয় আমার কথাগুলি নিয়ে হয়তো এক ধরনের ভুল বুঝাবুঝির অবকাশ আছে অনেকে নানাভাবে ব্যাখ্যা করছেন কিন্তু সেই ব্যাখ্যা আপাতত আমি যাবো না এবং কোন কোন ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছে সেগুলো আমি পরে একদিন আলোচনা করব। আজকাল আমি একটা বটম লাইন আপনাদেরকে বলে দিই বটম লাইনটা হলো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি তাদের বিভিন্ন কাজেরই সমালোচনা করি কারণ আমি মনে করি এই সরকারে যারা বসেছেন তারা কেউ নন মানুষ মানুষ মাত্রেই নানা ধরনের ভুল হবে নানা ধরনের সীমাবদ্ধতা থাকবে সেগুলো যদি কেউ বলে দেয় এটা আমি মনে করি তাদের উপকারই করে এই জন্য করে আমি মনে করি কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যে কোনো কিছুর বিনিময়ে এই সরকারকে টিকিয়ে রাখতে চাই আমি এই সরকারের সাফল্য দেখতে চাই কারণ আমি মনে করি যে যে একটা অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা সেই অবস্থায় আবার ফিরে যেতে চাই না এখন আপনি হয়তো বলবেন যে সেই অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কাটা কেন তৈরি হলো আমি সেই কথাগুলি বলার জন্যই আজকের এই অনুষ্ঠানের অবতারণা করেছি আমি কতগুলি ঘটনার কথা আপনাদেরকে বলি মনে করেন তো বেশ কিছুদিন আগে কতগুলি এই সরকারের আমলে কতগুলি ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে আপনি একটার পর একটা ঘটনা মাথায় নেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতা আবদুল্লাল মাসুদ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার স্ত্রী এবং তার একটা সদ্যজাত শিশু তার সন্তান হয়েছে একটা মাত্র কয়েকদিন আগে সেই সন্তান এবং স্ত্রীর জন্য ওষুধ কিনতে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের একটা স্টোরে ওখানে সে সে স্টোর কিপার ছিল বেসিক্যালি ওখানে যে তাকে হামলা করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে এই ছেলেকে অনেক আগে যখন সে ছাত্রলিক করত তখন তার পায়ের একটা পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হয়েছিল সে খুঁড়িয়ে হাঁটতো আরেকটা পায়ের রক কেটে ফেলা হয়েছিল সে বাঁচবে কিনা এই সন্দেহ হয়েছিল তারপর সে কোনোভাবে বেঁচেছিল এবং দীর্ঘদিন পরে সে একটা চাকরি পেয়েছিলো সে খুব কষ্টে জীবনযাপন করছিল একদা আজকে থেকে পনেরো বিশ বছর আগে সে ছাত্রলীগ করতো এবং সে এখন খুবই কষ্টে জীবনযাপন করতো একটা ছোট চাকরি করতে একটা বিয়ে করেছিল একটা ছোট বাচ্চা হয়েছে তাকে মাটা কি কোনো সভ্য আচরণ হতে পারে পিটিয়ে মারাটা মা হয়েছিল ভাবুন আমি আরও কয়েকটা ছোট ছোটো ঘটনা বলি যে গত তেরো সেপ্টেম্বর মাদারীপুরে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয় বগুড়ায় এরপরে কয়েকদিন আগে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয় আবার জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো এক সময় এখনও করে ছাত্রলীগ হয়তো বা তার তাকে অনেকে বলেছে সে নাকি এই আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নাকি ছাত্রদের উপর যে হামলা হয়েছিল সেখানে তার অংশগ্রহণ করেছিল এই কারণে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে হলের ভেতরে নিয়ে যেয়ে কেউ মারতে পারে এভাবে বাড়ার অধিকার কাউকে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেটা ঘটলো একজন মানসিকভাবে অসুস্থ একটা লোক তোফাৎ জল তাকে মোবাইল চুরির সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা আরো ঘটনা বলে দু একটা গত কয়েকদিন ধরে আবার দেখতে হবে সরকারের আমলে মাজার একের পর এক মাজার ভাঙা হচ্ছে বাউলদের মাজার অথবা কোনো পীরের মাজার মাজার ভাঙা চড়ছে একের পর এক মাজার রাখা হবে না মাজারে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আরো ঘটনা শুনে আপনি বাইক সর্বশেষ এই বাইতুল মকাররমের খতিবের চেয়ার দখলকে কেন্দ্র করে মসজিদের ভেতরে যা কখনো হয়নি মসজিদের ভিতরে জুতা ছোড়াছুরি ইট ছোড়াছুরি এক তুল কাণ্ড আর এখন যেটা চলছে সেটা হলো পার্বত্য অঞ্চলে মানে আপনার নাশকতা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়িতে একটা ঘটনা হয়েছে একজন একটা একটা মোটর সাইকেল চুরি হয়েছে সেই মোটর সাইকেল চুরিতে চুরিকে ধরা পড়ার পর একটা ছেলে মোহাম্মদ মামুন নামে একজনকে মানে পিটিয়ে হত্যা করা হয় এবং এই মৃত্যুকে কেন্দ্র করে পুরা একটা পুরো পুরো পার্বত্য এলাকায় সংঘাত ছড়িয়ে পড়েছে মামুন বাঙালি সে ওখানে তারা ওখানে থাকতো ওখানে তো বাঙালি এবং আদিবাসীদের নিয়ে একটা বিরোধ অনেক আগের থেকেই চলছিল। এটা অনেক দিন ধরে চলছিলো কিন্তু এটা এত সংঘাতপূর্ণ অবস্থা ছিল আবার সহ অবস্থানও ছিল কিন্তু অনেক সহ ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে ভালোই ছিল পাশাপাশি তারা তাহলে তারা একটা এই বিচার দাবি করে বাংলাদেশে মিছিল করেছিল সেই মিছিলে হামলা হয়েছে তারপরে আপনার উনিশ তারিখে মারামারি ভাঙচুর অগ্নিসংযোগ তিনজন নিহত পনেরো জন আহত ওই দিনই ঘটেছে উনিশ তারিখে এই এরপর বিশ তারিখ একুশ তারিখ চলছে কিন্তু তারপরে সেটা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে এই যে বিষয়গুলো ঘটছে আজকে দেখলাম সেখানে এই রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে এই সমস্ত এলাকায় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সরকারের তিনজন মানে আরও উচ্চপদস্থ ব্যক্তি গিয়েছেন হাসান আরিফ গিয়েছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গিয়েছেন এবং আপনার ইয়ের প্রধান উপদেষ্টায় যে প্রতিরক্ষা ও জনসংহতি জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ এরা সবাই গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা মিটিং করেছেন কাজকর্ম করছেন আমার কথা হলো এটাকে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু তারও যে বড় কথা হল এই যে পুরো ঘটনা প্রবাহ এগুলি কি সবই বিচ্ছিন্ন ঘটনা নাকি এই ঘটনাগুলো কোনো একটা সুতোয় এক সুতোয় গাথা এই প্রশ্নটাই আমার আজকের জন্য সবচেয়ে জরুরি মনে হয়েছে এক কিন্তু গাথা হতে পারে আমি যদি বলি এই সরকারকে অস্থির করে দেওয়ার জন্য অস্থিতিশীল করে দেওয়ার জন্য এই সরকার ব্যর্থ এমনটা প্রমাণ করার জন্য এগুলি করানো হচ্ছে তাহলে আপনি এটা কীভাবে অস্বীকার করবেন কেন থাকবে বাইডেনের অংশ নেবেন প্রধান ডক্টর আশি তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকার সহ তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের বিষয়টি এখনও অনিশ্চিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংটনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অনুসব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনুসও অংশ নেবেন এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস এর বিশাল মিলায়তনে এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনও মিলিত হবেন ফার্স্ট লেডি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সঙ্গে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশ বাইশ এবং তেইশ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে শীর্ষ সম্মেলনে মোদীর প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাই নিউ ড সঙ্গে মোদীর বৈঠক অথবা সাক্ষাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মোদী ইউনুস বৈঠক হবে কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপের কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএ আইজি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে আরও কিছু পাইপলাইনের আছে সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি মোদীর সঙ্গে প্রধান উপদেশের বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না কারণ মোদী একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন কাজে সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান তৌহিদ হোসেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যের বিজেপি আয়োজিত নির্বাচনে এক সমাবেশে হুমকি দেন তিনি অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারে প্রত্যেক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে এই সময় তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠীর লোক সংখ্যা সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের জন্য সুর মিলিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে রাজ্যের পাকুর জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ তিনি বলেন হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না এই সরকার ভারতের সবচেয়ে গুরু দুর্নীতিগ্রস্ত সরকার